সেদিন আসিয়া বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুনে ফেরাউন বলল আসিয়া তোমাকে আমি এমনি এমনি দেব না, কিন্তু ছাড়িয়া কাঠের তক্তা লম্বা লম্বা তক্তা মারা হলো এরকম 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পিরেগুলো উপরের দিকে, যেটা ভুল যেটা যেদিকে ধারালো ওই দিকটা উপরের দিকে তুলে দেয়া হলো। আসিয়াকে উলঙ্গ করে 2.5 ইঞ্চি 2 ইঞ্চি বড় বড় পিরে তক্তার উপর থেকে মেরে পিরাকের মুখগুলো উপরের দিকে আসিয়াকে উপরে উপর থেকে মারতে শুরু করলো। আমরা হলে বলতাম বাবা গো বাঁচাও, মা গো বাঁচাও, কি বলতাম না, বলতাম কথা বলে আমরা কি বলি বাবা বাঁচাও। কিন্তু আসিয়া আল্লাহর একজন খাস গোলাম বান্দি, তিনি কি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন নারায় তাকবীর। ঈমান দেখছেন, মার খাচ্চার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, পিঠের থেকে রক্ত বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবন চলে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলছে সবে পিরেক দিয়েছি রে, বাকি আছে এখনো, এই তোর হবে না তোর। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে বিশাল বড় একটা ঘর, যে ঘরের মধ্যে অন্য কোনো প্রাণী নাই, এই রকম বিষাক্ত বিষাক্ত দংশন করলে মারা যাবে, সেই রকম সাপ এনে আসিয়াকে ছেড়ে দেওয়া হলো। দিয়ে বলা হলো আসিয়া কোন সময় আছে, ফেরাউন বলছে খোদা বলে মেনে নাও। আচ্ছা আপনি ভাবুন তো তাদের ইমানটা আমাদের ইমান এক হবে, কথা বলে না, তাদের ইমান আমাদের ইমান এক হবে এই রকম কঠিন পরিস্থিতিতে। আসিয়া বলছেন তোমাকে খোদা বলে মানবো না, খোদা হলেন একজন, তিনি আল্লাহ, আর জমিনে মুসা হলেন আল্লাহর নবী, বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলছে আমাকে খোদা বলে মানবি না, বলে না, আমি যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি জীবন চলে যাবে, শেষ হয়ে যাব, তাও আমি তোমাকে খোদা বলে মানবো না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুখে কলেমা পড়ে তোমার ভাইয়ের সম্পত্তি ফাঁকি দাও, এই মুখে কলেমা পড়ে তুমি মেয়ের সম্পত্তি ফাঁকি দাও, এই মুখে কলেমা পড়ে তুমি ওজনে কম দাও, এই মুখে কলেমা পড়ে মুসলমান ভাইয়ের গীবত করো, এই মুখে কলেমা পড়েছো সেই মুখ দিয়ে তুমি মিথ্যা কথা বলো কি। তাদের কলেমার সঙ্গে আমাদের কলেমাটা আজও পর্যন্ত মিল হবে না ভাই, টুপিদাড়ি পাঞ্জাবিতে দূরের কথা। ফেরাউন বলছে সাপের ঘর থেকে বার করো, সাপ দেখে ভয় নাই, আল্লাহু আকবার, ঈমান কাকে বলে। ফেরাউন বলল শোনো, বিশাল বড় একটা লোহার তৈরি, যার মধ্যে গরম উত্তপ্ত তেল, টকবক টকবক করে তেল ফুটছে, ওর মধ্যে আসিয়াকে ছেড়ে দাও। ওতে ফেলে দেওয়ার আগে একবার জিজ্ঞাসা করো, আসিয়া কলেমা পড়ে মুসলমান হয়েছে, ও আল্লাহকে ছেড়ে আমাকে খোদা বলে মেনে নেবে কিনা। আসিয়া যখন এই রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হলো, আল্লাহর কাছে আসিয়া দেখবে আমার জীবনটা পার হয়ে যাবে, ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর কাছে একটা দোয়া করলো, আর দোয়াটা আল্লাহর এত বেশি পছন্দ হলো, কবুল হয়ে গেল ওই দোয়াটি। আল্লাহ কোরআনে কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের জন্য কোট করে দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা ভাবিরা চাচিরা যারা এসেছো, তোমরা অজুহাত দেখাও, মেয়েদের দেখবেন বেশিরভাগ সময় নামাজের কথা বললে অজুহাত দেখায়, কাপড় নাপাক, বাচ্চা পেশাব করেছে, বলেন এই বলেন 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 কাপড়টা না পাক কি করে পোশাক পরব, আমার স্বামী কাপড় কিনে দেয় না, কিভাবে নামাজ পড়ব, আমার স্বামী অত্যাচার করে। শোনো মা, ফেরাউনের চাইতে অত বড় জালিম স্বামী কেউ ছিল না, তারপরেও এত অত্যাচারিত নিগৃহীত হওয়ার পরে আসিয়া আল্লাহকে ছাড়লো না, ঈমান থেকে এক চুল দূরে সরে গেল না। আসিয়া কি দোয়া করছে কোরআন
সূরার নাম হলো সূরা তাহরীম, 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা একদম শেষের আয়াতটা, আল্লাহ শেষের আয়াতের আগের আয়াত 10 নম্বর আয়াত আসিয়া সেদিন বলল, ওয়া দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন ইযু ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজিনি মিন ফিরাউন ওয়া আমালিহি وَنَجَّيْنَاهُ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ কি দোয়া সেদিন আসিয়া করেছিলেন আল্লাহ, সেই দোয়াটা কিয়ামত পর্যন্ত কোরআনে কোট করে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। কেন কোট করেছেন জানা আছে বাবা? এজন্য কোট করেছেন, শোনো নারীরা, যদি তোমাদের স্বামী জালিম হয়, অনেক স্বামী মাতাল স্ত্রীকে মদ খেয়েছে নামাজ পড়তে দেয় না, অনেক এমন বাটপার জুয়াকর স্বামী আছে বিবি বোরকা পরে রাস্তায় চলুক এটা পছন্দ করে না, অনেক স্বামী এমন আছে স্ত্রী নামাজ পড়বে সেই নফল নামাজটুকু পড়তে দেয় না, অনেক স্বামী এমন আছে স্ত্রী দান সৎকা করবে সেটাও সহ্য করতে পারে না, আছে না? নিজে রাত্রে বেলা শুয়ে শুয়ে বুলু ফিলিপ দেখছে আর বউকে বলছে এই দেখ তুই একটু দেখ প্র্যাকটিস কর। এরকম জাহান্নামী স্বামী যদি থাকে ওই স্বামীর বাড়িতে সংসার করার দরকার নাই। যে স্বামী নামাজ পড়ে না, যে স্বামী বেনামাজি, তাকে নামাজ পড়ার কথা বলেও নামাজ পড়ে না, সুদের ব্যবসায় জড়িয়ে গেছে, স্ত্রী বাড়িতে রেখে ওই স্বামীটা পতিতাখানায় বেশ্যাখানায় গিয়ে টাকা দিয়ে শরীরের চাহিদা পূরণ করে আসছে, স্বামী সুদের সঙ্গে জড়িয়ে গেছে, ইমানদার নারীর উচিত তাকে কলেমার দাওয়াত, দিনের দাওয়াত দেওয়া, যখন সে স্বীকার করে ফিরে আসবে না ওই স্বামীর কাছে থেকে সংসার করার কোনো প্রয়োজন। আসিয়া দোয়া করছে কোরআন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন, আল্লাহ বলছে শোনো, ইমানদার স্ত্রীর জন্য, ইমানদারের জন্য একটা নমুনা যে ফেরাউনের মতো একজন ব্যক্তিকে আল্লাহ একজন ইমানওয়ালার মাসাল দিচ্ছে, উদাহরণ দিচ্ছে কে, যে ফেরাউনের স্ত্রী যখন অত্যাচারিত হয়ে মৃত্যুমুখে পতিত হয়ে গেল, দোয়া করছে আল্লাহ, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওগো আল্লাহ আমার তো মরণের সময় হয়ে এসেছে আল্লাহ, আমার পিঠগুলো পিরেক দিয়ে ঝাঁচড়া করে দিয়েছে আল্লাহ, আমাকে সাপের ঘরে দিয়ে ঈমান হরণ করার জন্য দংশন করিয়েছে আল্লাহ, আমাকে চামড়াগুলো টুকরো টুকরো করে দিচ্ছে আল্লাহ, আমাকে আগুনে পুড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে গো আল্লাহ, এতে বিন্দু মাত্র কষ্ট নাই, কোনো দুঃখ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্দাকা বাইতান ফিল জান্নাহ, ওগো আল্লাহ আমি তুমি বলেছো ঈমান নিয়ে মরলে জান্নাত, আমি এত কষ্ট সহ্য করেছি আল্লাহ, মরণের আগে জান্নাতে আমার যে ঘরটা তুমি দেবে ওই ঘরটা একটু দেখিয়ে দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। কে দোয়া করলে? এই দোয়া করলে কে? আসিয়া মরণের আগে ওই রকম কষ্টে ফেরাউন দেখছে আসিয়ার মুখে হাসি লেগে আছে, সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন বলল লকলস করে রাব, নিশ্চয়ই আসিয়া পাগল হয়ে গেছে, পাগল যদি না হয়ে যাবে তাহলে মরণের সময় লোক হাসে কি করে এত শাস্তির পরে। আসিয়া বললে শোন ফেরাউনের লোক লস্করেরা, আমি মরণের আগে হাসছি, আমি পাগল হয়ে যাইনি, আমি মাথা খারাপ হয়ে আমার যাইনি, মরণের আগে আমি আল্লাহকে বলেছি আল্লাহ তোমার পাশে একটা ঘর নির্মাণ করো, আল্লাহ পাক বলছে ফেরেশতারা আমার পাশে আমার আরশের পাশে জান্নাতের যে ঘরটা আসিয়ার জন্য রেখেছি ওই ঘরটা মরণের আগে আসিয়ার খালি চোখে দেখিয়ে দে, আমি আমার ঠিকানা দেখে হাসছি আর তোমরা মনে করছো পাগল হয়ে গেছে। মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও,
একটা ঘর বানিয়ে দিও। দোয়া করলেন কি আসিয়া, আল্লাহ কবুল করলেন। বলুন সুবহানাল্লাহ, যারা মা এসেছেন আপনারা আসিয়ার মতো হন। সংসারে দুঃখ কষ্ট অভাব জুলুম সব কিছু স্বীকার হলেও কখনো নামাজ ছেড়ে দেবেন না, দিন ইসলাম ছেড়ে দেবেন না। পর্দার সঙ্গে চলুন, স্বামীর খেদমত করুন, বাড়ির মধ্যে কখনো হারাম গান বাজনা এগুলো করবেন না। বলুন ইনশাআল্লাহ। যখন ফেরাউন ডুবে গেল পানিতে, শেষ হয়ে গেল, মৃত্যুর আগে কিন্তু তার নসিবে কলেমা পড়লেও আল্লাহ কলেমা কবুল করলো না। তাই দুনিয়ায় আমরা বেঁচে থাকা অবস্থায় কলেমা নিয়ে কবরে যাব ইনশাআল্লাহ। বলি আল্লাহর কথা শোনাচ্ছিলাম, আল্লাহ বলছে এটা ব্যবসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসাটা করলে তুনজি কুমিন আদাবিন আলিম, যে ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। বান্দা বলল রব্বানা ব্যবসাটা কি জানলাম না, আল্লাহ বলল ব্যবসাটা কি জানো, বান্দা বলল বলো, আল্লাহ ব্যবসা শোনাচ্ছে কোরআনে, বান্দা বলছে বলো, আল্লাহ বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনো আর রাসূলের উপরে ঈমান আনো। বলুন সুবহানাল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছি আমরা সকলে, বলুন আলহামদুলিল্লাহ, হাত তুলুন নারায় তাকবীর। এই ঈমান আনার মানে হলো আল্লাহকে বিশ্বাস করেছি না দেখে, তাই তো বাবা জোরে বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়বি, গায়বের প্রতি ওয়াদ্দিসের উপরে, কবর মিজান পুলসিরাত আখেরাত জান্নাত জাহান্নাম দেখে নাই এগুলো না দেখে ঈমান এনেছে যারা, ওয়াইকিমুনা সালাতা নামাজ কায়েম করেছে যারা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন তাদের উপার্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করেছে যারা, ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা নবী তোমার প্রতি যে কিতাব দিয়েছি তার প্রতি ঈমান এনেছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক তোমার পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাব দিয়েছিলাম তার উপরে ঈমান এনেছে যারা, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন আর আখিরাতের প্রতি ইয়াকিন করেছে বিশ্বাস করেছে যারা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওরা রয়েছে সঠিক পথে হেদায়েতের পথে, ওয়া উলাইকা হুমুল বলো যে তুমি বলো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওরাই হলো প্রকৃত সফল কাম। জোরে বলুন, তাহলে আমরা ব্যবসা শুরু করেছি কার সাথে, কত বলেন, আমরা ব্যবসা শুরু করেছি কার সাথে, আল্লাহর সাথে। কি ব্যবসা? ঈমানের ব্যবসা। ব্যবসায় কি পাবো? জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবো, আল্লাহ বলছে ব্যবসা। এবার বলুন যে ব্যবসায় লাভ এবং লস আছে না? আছে। কখনো মাল যায় আবার কখনো মাল, জোরে বলো, আসে। আল্লাহ বলছে তুমি যে ব্যবসাটা আমার সঙ্গে শুরু করেছো না, ওই ব্যবসায় দুনিয়ায় তোমার কি হবে ওটা হিসাব নাই, কিন্তু নির্ঘাত একদম 100% সত্য, ওই ব্যবসাটা যখন তুমি ইনভেস্ট করবে তখন জাহান্নামের আগুন থেকে সম্পূর্ণ তুমি বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। বান্দা বলছে আল্লাহ ব্যবসা শুরু করেছি, কি ইনভেস্ট করতে হবে করলে জাহান্নাম থেকে বেঁচে যাব? আল্লাহ বলছে কি,
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। প্রথম তুমি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছো, এবার আল্লাহর রাস্তায় জিহাদ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদ মানে কি ভাই? ও শিক্ষিত ছেলেরা যারা পড়াশোনা করছে স্কুল কলেজে, বলো তোমাদের স্কুলের স্যারের নাম হচ্ছে মিস্টার বিমাল কুমার সেন, হি ইজ হিন্দু। সে তোমাকে কোশ্চেন করছে, দাঁড়াও তোমার নাম কি? তুমি বুকে হাত চাপড়ে বলছো, আমার বাপ হাজী সাহেব আব্দুল জব্বার, আমার নাম হলো আব্দুল হান্নান। আচ্ছা আব্দুল হান্নান তুমি বলো, তোমাদের কোরআনে কয়েক শত জায়গায় আল্লাহ বলছে জিহাদ করো জিহাদ করো জিহাদ করো, তাহলে তোমার বাপ হাজী সাহেব আব্দুল মান্নান, আব্দুল হান্নান আর তুমি আব্দুল হান্নান, তোমরা নিশ্চয়ই জিহাদ, কোরআন তো তোমার জিহাদ করতে বলেছে। ছেলেটা ক্লাস 10 এ পড়ে, একজন হিন্দু মাস্টার অমুসলিম শিক্ষক আমার ঘরের ছেলেকে যদি প্রশ্ন করে যে কোরআন জিহাদ করতে বলেছে, আল্লাহ জিহাদ করতে বলেছে, তোমরা জিহাদ করো বলে জিহাদ করো না, ফাটিয়ে দেবো, তাহলে তোমরা জিহাদি না জিহাদি নয় বলো? তাহলে স্যার আমি জিহাদি। ও তুমি শালা জিহাদি পাকিস্তানি জঙ্গি দেশদ্রোহী, তুমি তাহলে জিহাদি? এটা একজন অমুসলিম আপনাকে বলতে পারে না পারে না বলুন? কথা বলে না পারে? কোরআন তো বলেছে জিহাদ করো, মুসলমানদের জন্য জিহাদ ফরজ, তাহলে জিহাদ যদি আমরা করি জিহাদি বলবে তাহলে আমাদের নাম জিহাদি, আর মিডিয়ায় বলছে মুসলমানরা জিহাদি পাকিস্তানের সমর্থক, তাহলে ঠিক বলছে বলছে না বলে না? কথা বলে না ঠিক বলছে? তাহলে কোরআন যে জিহাদ করতে বলছে আর আমরা জিহাদ নামে যেটা বুঝি এই দুটো কি এক? নো, তাহলে জিহাদ মানে কি ভাই? জিহাদের প্রথম একদম সিম্পল যে শব্দ, জিহাদের অর্থই হলো চেষ্টা করা। কি জোরে বলে? জিহাদের অর্থ কি করা? স্কুল মাস্টার রাত দিন পড়াশোনা করে মাস্টারি চাকরি পাওয়ার জন্য যে পরিশ্রম করেছে এটার নাম হলো জিহাদ। আপনার ছেলেকে জিহাদের ব্যাখ্যাটা শিখিয়ে দিন, ও তো জিহাদি হয়েই বসে আছে কিন্তু জিহাদ মানেই জানে। একটা ছেলে নিট পরীক্ষা দিয়েছে, 5 বছর প্র্যাকটিস করে MBBS ডাক্তার হবে, সে চাইছে আমি ডাক্তার হব। ও যে রাত দিন পরিশ্রম করছে আরবিতে ওই চেষ্টার নাম হলো জিহাদ করছে। একটা গরিব মানুষ সারাদিন পরিশ্রম করে তার চিন্তা একটা দোতলা ঘর বানাবো, অনেক কষ্ট করে ব্যবসা ইনভেস্টমেন্ট করে রাত দিন পরিশ্রম করছে, দোতলা ঘর বানাবো সুখে শান্তিতে থাকবো, এটা যে দিনদার চেষ্টা করছে এই চেষ্টার নাম হলো জিহাদ। চেষ্টার নাম কি জোরে বলো? জিহাদ। জিহাদ মানে পরিশ্রম করা, চেষ্টা করা। কিন্তু আমাদের সমাজে জিহাদ বোঝানো হয়েছে কি জানেন? ইনকিলাব জিন্দাবাদ, নারায় তাকবীর, আল্লাহু আকবার, মূর্তিগুলো ভেঙে দাও, ঠাকুরগুলো উড়িয়ে দাও, হিন্দুদেরকে পুড়িয়ে দাও, অমুসলিমদেরকে কুচুকাটা করে দাও, এর নাম জিহাদ। যে কোন হিন্দু যে কোন খ্রিস্টান যে কোন অমুসলিমকে জিজ্ঞাসা করুন ভাই জিহাদ মানে কি বুঝিস, আপনার মুখের উপরে বলে দেবে জিহাদ মানে মারামারি, জিহাদ মানে কাটাকাটি, জিহাদ মানে হিন্দুদের পুড়িয়ে দাও, জিহাদ মানে মন্দির ভেঙে দাও, জিহাদ মানে তোমরা গির্জা জ্বালিয়ে দাও, জিহাদ মানে অমুসলিমদের কুচুকাটা করো। এটা তারা বলবে না? বলবে না? নো, ইসলাম তো সেই ধর্ম যে ধর্ম দেবদেবীদেরকে গালাগালি করতে নিষেধ করে। কি পেয়েছেন আপনি? একটা ঠাকুর তুলেছে, মূর্তি কালী সরস্বতী কিংবা লক্ষ্মী, আপনি বলছেন লক্ষ্মী মুখটা পিঁচার মতো, হারাম। ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদুনা মিন দুনিল্লাহ, কোরআন বলছে অন্য ধর্মের দেবদেবীকে তুমি গালিগালাজ করো না, ওরাও তোমার আল্লাহকে ভুল করে গালিগালাজ করবে। এজন্য ইসলামে অন্য কোন দেবদেবীর মূর্তিকে গালিগালাজ করা মিথ্যা, এই সমস্ত বলা নিষেধ আছে। কি বলছেন আপনারা? জিহাদ মানে চেষ্টা করো, ইসলাম জিহাদের অর্থ দিয়েছে এটাই। তাহলে এই যে মারামারি কাটাকাটি খুনোখুনি এগুলো কি? এগুলো হলো জিহাদের চূড়ান্ত রূপ।
মক্কায় নবী 13 বছর দাওয়াত ও তাবলীগের কাজ করে মার খেলো, একজন দাঁড়িয়ে বলুন নবীজি মক্কায় পাল্টা কাউকে মেরেছিলেন? বলুন আমি 1,00,000 টাকা আপনার 6 মাস দেবো। বলুন দাঁড়িয়ে বলুন, মক্কায় নবী কোন অমুসলিমকে বাড়ির উপরে বোম মেরেছিল? কোন অমুসলিমকে তরবারি মেরেছিল? মক্কায় নবী কোন অমুসলিমের উপরে থাপ্পড় মেরেছিল? নাম বলুন খালি। না, খেয়েছে, হাত কেটে নিয়েছে, সাহাবাদের পা কেটে নিয়েছে, ছুলে ছড়িয়ে দিয়েছে, ঘর পুড়িয়ে দিয়েছে, বিবিদের বিধবা করেছে, খালি মার খেয়ে গেছে, খেয়ে গেছে, খেয়ে গেছে। একদিনও নবী প্রতিশোধ মক্কায় নেননি, মদিনায় গেলেন, 350 কিলোমিটার দূর পালিয়ে চলে গেলেন আল্লাহর নির্দেশে। এই মক্কার কুরাইশরা ওখানে মদিনার ইহুদিদের সঙ্গে ষড়যন্ত্র করে ওখানে অত্যাচার শুরু করে দিয়েছে। তারপরে নবী বলছে আল্লাহ কি করব কি করব, আল্লাহ আমাকে এরকম করছে। আল্লাহ বলল নবী তুমি রেডি হও, চলে এসো বদরে, চলে এসো উহুদে। আল্লাহর নবী তীর তরবারি বন্দুক নিয়ে আবু জাহলের বুকে ফাটাফাটা করে মেরে দিয়েছে নাকি? না, নবী জিহাদের ময়দান, সংগ্রামের ময়দান, সত্য প্রতিষ্ঠার ময়দানে এসে বলছো গো আল্লাহ আমি কি মারবো, পেয়েছি সব কটা গেল। জয় নবী, দাঁড়াও দোয়া কর। নবী বলছেন আল্লাহ ইসলাম যদি সত্য হয়, দিন যদি সত্য হয় টিকিয়ে দাও, তা না হলে জমিনে কে কলেমা বলবে? পরদিন সকালবেলা সাহসী বীর হযরত আলী বলছেন আমি যাব, জাফর বিন আবু তালেব বলছেন আমি যাব। নবী বললেন না, আল্লাহর নির্দেশ নাই, ওরা যখন তোমার উপরে তীর মারবে আক্রমণ করবে, ওরা আক্রমণ করলে ওদের পাল্টা ডিফেন্স করার জন্য তুমি যেটাই করবে ওটার নাম হলো জিহাদ। কিছু বুঝতে পেরেছেন? রাত 1:30 দুটোর সময় সবার ব্যাখ্যা মাথায় ঢুকবে। নবী বলছে আল্লাহ মারবো, আল্লাহ বলছে না চুপ করো, ওরা যদি তোমার মারতে আসে মেরে যায়, ওদের আক্রমণ থেকে হাত থেকে বাঁচার জন্য তুমি নিজেকে যে সেলফ ডিফেন্স করবে, ওই বাঁচানোর জন্য ডিফেন্স করাটা যেটা করেছেন নবী, ঐতিহাসিকরা এটাকে বলেছেন জিহাদ। তাহলে কতল করা, কুচি কুচি করা, কাটাকাটি করা, মারা, এগুলো কি? এগুলোকে আরবিতে বলা হয় কিতা, হত্যা, খুনোখুনি। জিহাদ মানে কখনো মারামারি নয়। আপনি কলেমার দাওয়াত পৌঁছে দিচ্ছেন, এটাও জিহাদ। আমি আব্দুল্লাহ জুবের ওয়াজ করতে এসেছি, এটাও জিহাদ। কোন মানুষ ভালো হওয়ার চেষ্টা করছে, এটাও জিহাদ। কোন মানুষ সম্পত্তি বাড়ানোর চেষ্টা করছে, সেটাও জিহাদ। একটা ডাক্তার রোগীকে বাঁচানোর চেষ্টা করছে, সেটাও জিহাদ। একটা স্কুলের শিক্ষক প্রত্যেকটা ছেলেকে ক্লাসে পাস করানোর চেষ্টা করছে, সেটাও জিহাদ। প্রধানমন্ত্রী 5 বছর কাজ করে সারা দেশে বেরিয়েছেন, আমি প্রধানমন্ত্রী হব, আপনি বার চারশা পার, ওটাও জিহাদ। কি বলছেন? জিহাদ মানে চেষ্টা করা, রাত দিন পরিশ্রম করা। তাহলে আল্লাহ কোরআনে কি বলছেন? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, ঈমান এনেছো আল্লাহ এবং রসূলের উপরে, এবার তুমি জিহাদ করো। মানে মারামারি করো নাকি? কথা বলো তো, মারামারি করো না, চেষ্টা করো, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করো। তো বান্দা বলছে আল্লাহ ইনভেস্ট কি করব, ব্যবসার পুঁজিটা কি লাগাবো? আল্লাহ বলছে এইবার তো আমি বলবো, সেটা কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলছেন তুমি যখন জিহাদ করবে, সত্যের জন্য সংগ্রাম করবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম, আগে তুমি মাল বার করে দাও, আগে মাল দাও, আগে মাল খরচ কর, টাকা দাও, পয়সা দাও, সম্পদ দাও, আগে কি জোরে বলুন না, আগে মাল, তারপরে ও আনফুসিকুম, এবার জীবন, আগে টাকা দাও পরে জীবন দাও। আমরা হুজুর চলুন জীবন দিয়ে দেব, জুমার দিন কাঁদছে আল্লাহ ফিলিস্তিনে শান্তি দাও, আল্লাহ গাজার মুসলমানদের বাঁচাও। কোনদিন কি কোনদিন ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য সাহায্য পাঠিয়েছে? বলো কি করে পাঠাবো এখান থেকে যাই? হ্যাঁ অবশ্যই, আমার কাছে অসংখ্য সংস্থা আছে যারা মানবতার জন্য কাজ করে, বিশ্বের নির্যাতিত মাজলুম ব্যক্তির জন্য কাজ করে। সেই সংস্থায় যদি আপনি যোগাযোগ করেন,
আপনিও নিরীহ অনাথ দুস্থ নির্যাতিত মাজলুম ভিকটিম ফিলিস্তিনের মানুষের পাশেও দাঁড়াতে পারেন, যারা দেবেন আমার সঙ্গে পার্সোনাল, আমি সঠিক জায়গা দেখিয়ে দেবো, সেই জায়গায় গিয়ে দিয়ে আপনার টাকাটা পৌঁছেছেন কিনা সেটা আপনি দেখে নেবেন। সারা জীবন দোয়া করে গেলাম, আল্লাহ বাঁচাও বাঁচাও, কিন্তু তার সঙ্গে কিছু মাল তো দিতে হবে। আগে আল্লাহ চাইছে মাল, পরে চাইছে জান। আমরা খুব চালাক, আমরা মাল দিতে পছন্দ করি না, জান জান বুঝে জান দিয়ে দেবো, জান দিয়ে দেবো, মালটা কে দেবে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়েছেন, আল্লাহ উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছিলেন উমাইয়ার কেনা গোলাম, এত মার খেয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো অত্যাচারিত পৃথিবীর কোন ব্যক্তি হয়নি। প্রচন্ড শীতের রাতে শরীর থেকে প্রচন্ড শীতের রাতে পোশাকগুলো খুলে নিয়ে ঠান্ডায় উমাইয়া বসিয়ে রাখতো আহারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, প্রচন্ড শীত, বললে তোমাকে পোশাক দেব না, এটা কলেমা পড়ার শাস্তি। গরমের দিনে বালির উপরে আরবে 52-55 ডিগ্রি টেম্পারেচার, ওই রকম গরমে বালির উপরে শুয়ে রাখতো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে, খেতে দিত কিন্তু পানি দিত না। আহা কি কষ্ট, আপনি বলুন তো, একটা মানুষকে রুটি ভাত মাছ মাংস খেতে দিচ্ছেন, খেয়ে খেয়ে গলা পর্যন্ত হয়ে গেছে, এবার কি দরকার? কথা বলে না, পানি। বেলাল বলছে একটু পানি দাও, আমি মরে যাব, একটু পানি দাও, পানি হবে না, পানি বন্ধ। কেন পানি বন্ধ? তুমি খোদার উপরে ঈমান এনেছো, এই খোদার কাছে পানি চাও। হযরতে বেলাল লাগলো তো কাকুতি মিনতি করে, একটু পানি দাও, একটু পানি খেতে দাও, পানি পর্যন্ত দেয়া হয়, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। বিশাল বড় বড় পাহাড় পাথর, আপনারা পাথর দেখেছেন কিনা জানি না, আমি ঝাড়খণ্ডে দেখেছি, পুরুলিয়া দেখেছি, তারপরে আসামে দেখেছি, বিশাল বড় বড় পাহাড়, পাহাড়ের পাথর যেগুলো এত ওজন, এত ওয়েট, একটা মানুষের বুকের উপরে চাপিয়ে দিলে কয়েক মুহূর্তের মধ্যে দম বন্ধ হয়ে যাবে। প্রথমে 30 কেজি 40 কেজি 50 কেজি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বুকের উপরে চাপিয়ে দিয়েছে, ছটপট 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 করছে, ওই ভাবছে যে এই পাথর চাপিয়ে দিলে ও মনে হচ্ছে দিন ইসলাম ছেড়ে বার হয়ে আসবে। পাথরগুলো চাপিয়ে দেওয়া হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করছে, বাঁচাও, আল্লাহর কাছে সহযোগিতা চাম কামনা করলো। উমাইয়া বলল, বলে বা তোর কে বাঁচাবে, হাতের আঙ্গুলে আঘাত করতে লাগলো, উলঙ্গ করে মারতে শুরু করলো, জঙ্গলের মধ্যে সারা দিন পিটিয়ে পিটিয়ে সন্ধ্যাবেলা এনে খাওয়া দিত না, চিৎকার চেঁচামেচি করছে, এই রকম প্রচন্ড অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কোনো ভাষা নাই, তিনি আঙ্গুলটা আকাশের দিকে ইশারা করে বলছে, আহাত আহাত আহাত, এক আল্লাহ ছাড়া আর অন্য কোনো মালিক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর কসম করে আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, শুধুমাত্র তসবিহ, শুধুমাত্র কলেমা, শুধুমাত্র কোরআন শরীফ পড়ে, শুধুমাত্র খানা খেয়ে পীর মুরিদি করে, শুধুমাত্র জলসা করে টাকা নিয়ে শুয়ে যদি জান্নাত পাওয়া যেত, সাহাবাদের কখনো জীবন দিয়ে জান্নাত কিনতে হতো না। আল্লাহ বলছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি, আর এটা কিনে নিয়েছে ঈমানদার বান্দারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে জান্নাত বিক্রির কথা কোথায় বলেছে? কোরআন বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ও আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাসতাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুন وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ। 11 পারা তৃতীয় পৃষ্ঠা, 11 নম্বর লাইনের 111 নম্বর আয়াত, সূরার নাম তাওবা, আল্লাহ পাকের ঘোষণা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ও আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আমি আল্লাহ ঈমানদার মুমিনের জান এবং মাল দুটো
কিনে নিয়েছি, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলার ইচ্ছা হলো না? আমাদের জানটা কার হাতে? আল্লাহর মাল আল্লাহর হাতে। জানের মালিক আমি নই ভাই, মালের মালিক আমি নই, এটা আমানত, আমানত, আমানত তোমার কাছে দিয়েছে, তুমি ব্যয় করতে পারো না, যেখানে সেখানে খরচ করতে পারো না। এই জন্য শরীয়তে সুইসাইড করা, আত্মহত্যা করা জায়েজ নয়। অনেক ছেলে আর মেয়ে কি করে জানেন? দেখা হয়েছে, বলেছে আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি, তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তোমার জন্য জান দেবো, জান দেবো। তুমি আজকে যার জন্য জান দেবে সে মালদাগো কার জানু হয়ে বসে আছে? ছি 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 ছি, এর নাম ভালোবাসা? বর্তমান যুগে একটা ছেলের হাতে ইন্টারনেট ফোন, একটা আইবুড়ো মেয়ের হাতে ইন্টারনেট ফোন দিলে ওর 72 ঘন্টা খাওয়া না দিলে মাল মরবে না। কি বলছেন আপনারা? এই যে মেয়ে বলছে আমার মেয়ে খুব ভালো, বোরকা ছাড়া চলে না, আর ও যে রাত্রে বেলা ভিডিও কল করে, বুঝাছে তোমার? বাইরে দেখছো বোরকা, আর ভিতরে দেখছো ফুচকা। ফুচকা কোথায় রাখে? কাঁচের মধ্যে লাইট জ্বলে দেয় যেন কাস্টমার দেখতে পায় কি সাইজের মাল আছে। তো তুমি বাইরে বোরকা পরলে হবে? ঘরের মধ্যে বোরকার পরিবেশটা তৈরি করো। যত মা এসছে বর্তমান জামানায় ছেলে এবং মেয়েদের চরিত্র আর ইমানটা ধ্বংস করার জন্য একটা মোবাইল ফোন যথেষ্ট। আমি বলছি না যে ব্যবহার করবেন না, মোবাইল ব্যবহার করুন, কিন্তু এটার মাধ্যমে যেন ইমান হারাম না হয়। সারা রাত একটা মেয়ে ফোনে কথা বলছে ছেলেদের সঙ্গে, মেয়ের মা সব জানছে, সব বুঝতে পারছে, বলছে আমার মেয়ে ছোট, মেয়ে ছোট, ছি ছি ছি, দাইউস দাইউস। আল্লাহর নবী বলেছেন দাইউস কখনো জান্নাতে যাবে না। দাইউস কে? যে মেয়েটা উলঙ্গ হয়ে টাইট পোশাক পরে, জিন্সের পোশাক পরে, মাথা চুলকে ছেটে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, মুখে মেকআপ করে, কানে হেডফোন দিয়ে, কোমর নাচিয়ে নাচিয়ে, দুলিয়ে দুলিয়ে ফোন করতে যাচ্ছে। ও মেয়েটা দাইউস নয়, ওর বাপটা দাইউস, ওর স্বামীটা দাইউস, ওর ভাইটা দাইউস, ওর গার্জেন হলো দাইউস। স্বামী স্ত্রী দুজনে রিলস ভিডিও বানাচ্ছে, রিল বানাচ্ছে, সেই রিলস ফেসবুকে আপলোড করে মাল কামাচ্ছে। তো এত যদি মাল কামানোর ইচ্ছা হলো, বউটাকে দেহ ব্যবসায় লাগিয়ে দেনা ভাই, দিনে 1000 টাকা চলে আসবে। স্বামী স্ত্রী দুজনে ব্লগ ভিডিও করছে, বুকে কাপড় নাই, পেটে কাপড় নাই, স্বামী স্ত্রী ব্লগ ভিডিও করছে, ব্লগ ভিডিও, সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করে সাবস্ক্রাইব বাড়ছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এটা বর্তমান ফেতনা। মেয়ে হয়েছে টিকটকার, আর মেয়ের মা হয়েছে রিলস ভিডিও বানানোর মাস্টার। এই রকম ঘরে যদি কেউ বিয়ে করে, ও আর জান্নাতে যাবে? ও বাসর ঘরের ভিডিও পরে রিল হয়ে বার হবে। ছি ছি ছি, আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলুন আমিন। যারা রিল ফিল বোঝে না, তারা মধ্যে রিলটা আবার কি জিনিস, আর ব্লগটা আবার কি জিনিস? ও মাল 2-4 পর 5 ঘন্টা পরে সকালবেলা টের পাবে যে মাল কোথায় ঢিল মেরে চলে গেছে। বাবাজিরা, সোনালালেরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আপনি ফেসবুক চালান, ইউটিউব চালান, নোংরা জিনিস দেখবেন না। চোখটা আল্লাহ আপনার কাছে আমানত হিসাবে দিয়েছে, কানটা আল্লাহ আপনার কাছে আমানত হিসাবে দিয়েছে, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার মেয়েকে মোবাইল দিন না, সে কম্পিউটারে ভালো ভালো জিনিস শিখুক, সে মোবাইলের মাধ্যমে ওয়াজ শুনুক, মোবাইলের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যারের কাজ শিখুক, সব করুক, কিন্তু মোবাইলের মাধ্যমে একটা মেয়ে ছেলে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেখবে। মা মেয়ে ভাই বোন একই পরিবার, এলসিডি কিনে সবাই সিরিয়াল দেখতে ব্যস্ত, আর ওদিকে আল্লাহর কালামটা পড়ে আছে মাসের পর মাস। অনেক মুসলমানের বাড়িতে পড়া হয় না, আল্লাহর কাছে কি জবাব দেবেন বলুন? তাই এই সিরিয়াল, এই টেলিভিশন, এই রকম মোবাইলে লাথি মেরে আল্লাহর কালামটা উপর থেকে তুলে হাতে করে নিন, চুমা খেয়ে তওবা করে ফিরে আসুন, গোসল করে কোরআনের কাছে ফিরে আসুন, কোরআন পড়ুন, অর্থ সহ কোরআন বুঝে বুঝে কোরআন পড়ুন, হেদায়েত পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন সুবহানাল্লাহ। আর যতদিন কোরআন ছাড়া দূরে থাকবেন, কবরের কাছে গিয়ে বসে থাকবেন, মাজারের কাছে গিয়ে বসে থাকবেন, পীর সাহেবের কাছে গিয়ে বসে থাকবেন, উমুক হুজুর কি বলছে তাই শুনবেন, জীবনে কখনো হেদায়েত পাবেন না। হেদায়েতের শ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে আল্লাহর কালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক সকলকে, বলুন আমিন। আমি চাইছি যে যাতে খারাপ বক্তব্য করি লোক উঠে পালা, কিন্তু যে এত উল্টো পাল্টা বলছি কেউ পালাচ্ছে না কেন বুঝতে পারছে কি বুঝবো। শুনবো কম আমল করব বেশি, বলুন ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো বললাম রাগ করলেন আপনারা, রাগের কোনো কারবার নাই। আমি আপনাদের চিনি না, আপনারা আমাকে চিনেন না, আমরা আপনার কলেমার ভাই। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে যেতে চাই না চাই না? চাই ইনশাআল্লাহ চাই। জান্নাতে যদি যেতে চাই প্রথমে যে কাজটা করব পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ইনশাআল্লাহ। কারণ বেনামাজিরা জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে নামাজ ছিল না। কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين 29 পারা সূরা মুদাসসিরের 42 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, আতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও সাকার জাহান্নামীর অধিবাসীরা, তোমরা কেন জাহান্নামের মধ্যে এলে বলো? তখন জাহান্নামীরা বলবে প্রথম উত্তর, কলু লাম নাকুম মিনাল মুসাল্লিন। প্রথম কথা বলবে, আমরা জীবনে নামাজ কালাম পড়তাম না, নামাজি ছিলাম না। সকলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ধরবো, বলুন ইনশাআল্লাহ। দোয়া জানেন না, তাসবিহ জানেন না, দরুদ শরীফ জানেন না, কিছুই জানেন না, আগামী কাল থেকে যা জানেন যা মুখস্থ আছে আল্লাহু আকবার বলে নামাজ পড়ুন, আল্লাহ কবুল করবে, বাকিটা শেখার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। এই জলসা কমিটির যুবক ভাইরা মুরব্বীরা এত কষ্ট করে পরিশ্রম করে আমরা এখানে বসেছি কেন? আমার আল্লাহ রাজি হবে, আর অন্য কোন উদ্দেশ্য আছে বাবা? না, আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে, এটাই এটাই যদি উদ্দেশ্য থাকে আমরা আগামীতে নামাজ কোনোদিন কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। দুই নম্বরে যেটা আমাদের প্রধান দরকার সেটা হচ্ছে শিক্ষা। মুসলমানদের টাকা নেই এটা বলতে পারবেন না, 1 লাখ টাকা কাটার জমিটা 60,000 টাকা বলুন লাইন লেগে যাবে, 4 লাখ টাকা কাটার জমিটা আপনি 1 লাখ টাকা বলুন দেখবেন টাকা নিয়ে লোক লাইনে দাঁড়িয়ে থাকবে, 1.5 লাখ টাকার বাইকটা 30,000 টাকায় বলুন দেখবেন 8 ঘন্টায় 14টা কাস্টমার জুটে গেছে, হবে না? হবে না, টাকা নেই বলতে পারবেন না। কিন্তু আমি আমার ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য 2 কাটা জমি প্রয়োজনে বিক্রি করুন, আপনার মেয়েটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য 5 কাটার জায়গা বিক্রি করুন, আপনার ঘরের ছেলেটা হাফেজ আলেম বানানোর জন্য দূরে কোনো ভালো মাদ্রাসা থেকে পাঠান, দ্বীন ইসলাম সে শিখে আসবে। মুসলমানদের সব আছে সব আছে, কিন্তু শিক্ষা থেকে আমরা দূরে সরে আসার কারণে আজকে আপনি শুনলে অবাক হবেন, হজে যাচ্ছে 100-এর মধ্যে 20-30% হাজি সাহেব। হজে যাওয়ার আগে কি লাগে ভাই? পাসপোর্ট এবং ভিসা লাগে। এই পাসপোর্ট অফিসে আমি নিজে গিয়ে কলকাতায় দেখে এসেছি, হাজি সাহেবের কোটি কোটি টাকা, কিন্তু হজে যাওয়ার আগে তিনি সিগনেচার করতে পারছেন না, টিপ দিচ্ছে পাসপোর্টে। এর চাইতে লজ্জা জাতির জন্য কি হতে পারে? নিজের জীবনটা নষ্ট করে দিয়েছি এই ভবিষ্যতে এই প্রজন্ম ছেলে পুলোকে। আর মূর্খ রাখবেন না, স্কুলে পাঠান, মসজিদে মক্তব বাধ্যতামূলক করুন। এখনকার ছেলে মেয়েরা নেশার মধ্যে ডুবে গেছে, ছোট্ট ছোট্ট ছেলেরা গাঁজা খাচ্ছে,
ছোট্ট ছোট্ট ছেলেরা মাতাল হয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট ছেলেরা মদখোর তৈরি হচ্ছে। আপনার সন্তানটা কার সঙ্গে মিশছে, কাদের সঙ্গে ঘুরছে, কাদের সঙ্গে ওঠা বসা করছে, এই দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আপনার। নামাজ পড়ছে কিনা, নিয়মিত মসজিদে যাচ্ছে কিনা, নিয়মিত কোরআন মশ করছে কিনা, নিয়মিত প্রত্যেক মাসে সন্তানকে তিন দিন করে জামাতে পাঠানোর চেষ্টা করবেন। যদি নেককার বুজুর্গ আল্লাহর ওলি আলেম বান্দা পান, তার সহবতে যাওয়ার চেষ্টা করবেন, গ্রামের ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক ভালো চেষ্টা রাখার চেষ্টা করবেন। কেন এটা আল্লাহ কোরআনে সাফ বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। 28 পারা সূরা তাহরীমের 6 নম্বর আয়াত। ও বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বর্তমান পরিস্থিতিতে আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার বাচ্চা, এইগুলোকে কিভাবে নামাজি বানাবো, জাহান্নাম থেকে বাঁচাবো, এইটা ফিকির করা, এইটা সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ওর মেয়ে কি করছে, ও ছেলে কি করছে, ও দাদা জাফর জাফর, যার ছাগল পিছন দিয়ে কাটবে না, ও চিন্তা করছে তোমার ছেলেগুলো নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, দিন শিখেছে কিনা, হালাল ব্যবসা করো কিনা, এইটা নিয়ে একটু ফিকির করো, করবো ইনশাল্লাহ। গীবত সমালোচনা বন্ধ করুন, কোনো মানুষের গীবত করবেন না, জুবান হেফাজত করবেন, আল্লাহ জান্নাতের গ্যারান্টি দেবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, শোনো নারীরা, তোমরা, আমি নবী যখন মিয়ারাজে গেলাম, আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করালেন, জান্নাতের অধিকাংশ বাসিন্দা দেখেছি গরিব, আর জাহান্নামের অধিকাংশ দেখেছি তারা নারী। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী, মহিলারা কেন বেশি জাহান্নামে যাবে? নবী বললেন, দুটি কারণে মহিলারা বেশি জাহান্নামী হবে। একটা হচ্ছে, তারা বেশিরভাগ স্বামীর সঙ্গে লানত, স্বামীর কুপুরি করে, স্বামীর পড়বে, স্বামীর খাবে, আবার বলবে তুমি আমার জন্য কি করেছো, তোমার সঙ্গে বিয়ে করা আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল, তোমার বাড়িতে সে কোনো ভালো শাড়ি, ভালো কাপড় চোপড় কিছু পাইনি, ঝগড়া বেঁধে গেলে স্বামীর চতুর্গুষ্টি উদ্ধারও করে দেবে, স্বামীর কুপুরি করে। দুই নম্বর, তারা বেশিরভাগ লানত করে, বদদোয়া করে, বেশিরভাগ সময় মেয়েরা দেখবেন মানুষকে জাহান্নাম ডেকে দেয়। দুটি কারণ, এক স্বামীর নাফরমানি করা, আর একটা হচ্ছে বেশিরভাগ বদদোয়া করা, তুই বাগে খা, তুই জাহান্নামে যা, তোর মাথায় পাস করুক, তুই ধ্বংস হয়ে যা, তুই শেষ হয়ে যা, এই সমস্ত যে লানত দেওয়া, আল্লাহ নবী বললেন এই কারণে নারীরা বেশিরভাগ জাহান্নামের শিকার হবে। তাই তুমি নিজের পরিবারটাকে জাহান্নামের বাঁচার জন্য প্রত্যেকটি সন্তানকে কোরআন শিক্ষা করা, এবং অর্থ সহ কোরআন যাতে সন্তান শিক্ষা করতে পারে। তোমার ছেলে স্কুলে পড়ছে মাধ্যমিক পাস, ছেলে কোরআন যদি না শেখে ওই মাধ্যমিকের কোনো দাম থাকবে না, দুনিয়ায় দাম থাকতে পারে, আখেরাতে দাম থাকতে পারবে না। এমন স্কুলে, এমন কলেজে, এমন মিশনে পড়াও যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশনের সাথে সাথে ছেলেটা যেন জানাজার নামাজ, ঈদের নামাজ, সমস্ত ফরজ নামাজ, জুমার নামাজ, দীন ইসলামের পরিপূর্ণ মুকাম্মাল তার মধ্যে পায়, এই শিক্ষা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, আর বেশি লম্বা করব না, মহিলাদের মায়েদের খেদমতে একটা ছোট হাদিস বলে আমরা বয়ান শেষ করব, কারণ ফজরের নামাজ কাজা করলে আগে আমার ধরবে, পরে কমিটি ধরবে, তারপরে আপনাদের ঘাড় ঘাড়বে। কি বুঝলেন, অনেকে ভাবছে মালটা পালাবার ধান্দা, না ভাই, 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত বক্তব্য রেকর্ড আছে এই বছর, ওই রমজানের পরে, রমজানের এক সপ্তাহ পরে আমাদের, মানে ওটা থানাটা ক্যানিং থানা, ওখানে এক পীর সাহেব, সে আমার নাম শুনে মালটা আর আসে, আমি বক্তব্য করছি মাইকে, অনেকগুলো হর্ন দেওয়া আছে, এসে বললে কে, বলছে আব্দুল্লাহ জুবায়ের, বললে ও তো আমাদের দলের লোক নয়, তো বলছে হুজুর দল মানে কি, বলছে না আমাদের মতাদর্শের লোক, ওকে তোরা বক্তব্য দাওয়াত করেছিস, জলসা দাওয়াত করেছিস, ওকে দিয়ে তোরা জলসাটা করিয়ে নে, আমি যাব না। আচ্ছা, আলেমরা যদি মারামারি করে, গুতগুতি করে, কামড়া কামড়ি করে, হিংসা করে, তো সাধারণ মানুষ তাহলে কি করবে? একটা আলেম আরেকটা আলেম বলছে এই ও দেওবন্দি রে ওহাবি, ওর জন্য নামাজ হবে না, সালাম দেয় না, আরেকটা আলেম বলছে পীর সাহেবের মুরিদ ও খাঁটি বেদাতি, ওর পিছনে নামাজ হবে না, ওর জলসায় যাব না। এই হিংসা বিদ্বেষ এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর বক্তাদের মধ্যে ঢুকে পেঁচানো যায়। জোরে বলেন, সাধারণ মানুষ বলছে হুজুর কার কথা শুনবে,
এ বক্তা এর মতো বলছে, ও বক্তা ওর মতো বলছে। আমি বললাম ভাই কারোর কথা শোনার দরকার নাই, তুই কোরআনটা সহি করে পড়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়, আর ইমাম সাহেবের কাছে বসে একটু দিনের আলোচনা শোন, হালাল খাদ্য খা, সত্য কথা বল, বিবি পর্দা রাখ, বাপ মার খাত মুক্ত কর, কোনো পিসা ধরতে হবে না, বিনা হিসেবে তুই জান্নাতে যাবি, বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আলেমদের বক্তব্য শুনবেন, দিন শিক্ষার জন্য শিখবেন, বিতর্ক ঝগড়া অশান্তি এগুলো করতে দেবেন না, এগুলো বলতে দেবেন না। আমরা আলেমরা যদি ওই না থাকে, সাধারণ মানুষ তো বিভ্রান্ত হবেই, সাধারণ মানুষ তো গোমরাই হবেই। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই আলেমদের সংস্পর্শে যেতে নিষেধ করেছেন, যে আলেমরা শুধু দুনিয়ার পিছনে ছুটে ষাটের পিছনে ঢোকে, 20,000 টাকা যেখানে দেবে সেই জলসাটা আগে দিকে নেবে, 5,000 টাকা 6,000 টাকা যেখানে দেবে সেই জলসাটা কেটে বাদ দিয়ে দিল। এগুলো এই লোভটা আমাদের মধ্যে কেন আসবে? এই মুড়িদের কাছে তাবিজ দিকে 1,000 টাকা, এই তাবিজ পয়সাওয়ালা মুড়িদের কাছে 20,000 টাকা, এই ছাবলামি কেন হয়? নিজের গাড়ি বাড়ি ঘুরি করলাম, বাচ্চার জন্য চিন্তা করলাম, জাতির জন্য চিন্তা ফিকির করলাম না, এইরকম পেটু খুঁড়ে মৌলবি দিয়ে দিন ইসলামের কোন কাজ হবে না। দেখবেন এরকম আমরা দুরম্বরি করি, বাবারা আল্লাহ নবী দিন দিন খাওয়া নাই।